পুরুলিয়ার রঘুনাথপুরের জাগ্রত বড়কালীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কথিত রয়েছে, প্রায় 250 বছর আগে গ্রামের জমিদার বিশ্বনাথ ভট্টাচার্যের জামাই শোভারাম বন্দ্যোপাধ্যায় এই পূজা শুরু করেছিলেন। বিয়ের পর ঘর জামাই হয়ে থাকতেন তিনি, কিন্তু খুব কালী ভক্ত ছিলেন শোভারাম। জঙ্গল শ্মশানে ঘুরে বেড়াতেন। একদিন কালীমূর্তির প্রতিষ্ঠার স্বপ্নাদেশ পান তিনি। এরপরেই কালো পাথরের কালীমূর্তি তৈরি করেন শোভারাম, তৈরি করেন পঞ্চমুণ্ডীর আসন। ক্রমে দেবীর প্রচার হতে থাকে লোকমুখে, দলে দলে ভিড় বাড়তে থাকে ভক্তদের। আজও মৌ তোড়ে চলছে এই পুজো। কালী পুজোর দিন এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। তাদের বিশ্বাস, জাগ্রত এই মা কালী ভক্তদের সকল ইচ্ছা পূরণ করেন। আজ নয়, কথিত রয়েছে, প্রায় 250 বছর ধরে এভাবেই ভক্তি সহকারে পূজিত হয়ে আসছেন পুরুলিয়ার রঘুনাথপুরের বড়কালী। রঘুনাথপুরের মৌতোর গ্রামে রয়েছে এই কালী মন্দির। রাজ্যের অন্যতম তথা পুরুলিয়া জেলার সবথেকে বড় এই কালী পুজোর বৈশিষ্ট্য হল বলিদান। এখানে পুজোর রাত থেকে শুরু হয় বলি, চলে পরের দিন দুপুর পর্যন্ত। পাশাপাশি সারা বছর ধরে মায়ের নিমিত্তে ছাগল ভেড়া বলিদান করা হয়ে থাকে এই মৌতোরের কালী মন্দিরে। এখানে পাঁঠা বলি হয়, মোষ বলিও দেওয়া হয়। এক সপ্তাহ ধরে পুজো উপলক্ষে মেলাও চলে। শুধু অন্য জেলার নয়, পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু ভক্তের আগমন হয় এখানে। এটি রাজ্যের অন্যতম তথা পুরুলিয়া জেলার সবথেকে বড় কালী পুজো। শতাব্দী প্রাচীন এই জাগ্রত কালী মন্দির সাজিয়ে তোলা হয়েছে কালীঘাটের মন্দিরের আদলে, তাই একে পুরুলিয়ার কালীঘাটও বলা চলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।